মহিলা যা বলবে, পুরুষ বলবে, যদি কোনো সে মিথ্যাবাদী, যদি সে মিথ্যাবাদী হয় তার উপরে ওই বেটার উপরে আল্লাহ লানত হবে। তো মহিলা বলবে যদি সে মিথ্যাবাদী হয়, যদি পুরুষটা মিথ্যাবাদী হয় তাহলে নারীর উপরে আল্লাহর গজব পড়বে। তো মহিলা গজবের ভয় পায় বেশি, পুরুষ লানতের ভয় পায় বেশি, আল্লাহ তাআলা এইভাবে লাগাইছেন দুইটাকে। তো দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী বেবিচ্ছেদ কাফের হয় না, কিন্তু তারপরে আল্লাহর গজব হয়। একদিন আগে হয়তো বেবিচ্ছেদ আগ পর্যন্ত সেতে গজবের ভিতরে পড়ে নাই, বেবিচারের পরে গজবের ভিতরে পড়ে যাচ্ছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, সূরা ফাতহের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা কাফেরদের উপরে তিনি ক্রোধান্বিত হয়েছে। আল্লাহ কাফেরদের উপরে ক্রোধান্বিত হন। এখন যে ব্যক্তি কাফের তার উপর ক্রোধান্বিত, কিন্তু ঘন্টা দুয়েক পরে যদি ঈমান আনে তাহলে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবে। বুঝে আছে কথাটা? তাহলে বোঝা গেল এটা হচ্ছে যখন ইচ্ছা, যখন আল্লাহ তাআলা যেটা মনে করে এটা তিনি করেন, এটার নাম হচ্ছে সিফা ইখতিয়ারিয়া ফাইলিয়া, কর্মগত আল্লাহর গুণ, আল্লাহর কর্মগত গুণ। এটাকে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তাআলা প্রদান্বিত হন। তো আল্লাহ তাআলা প্রদান্বিত হন এর দলিল আরো আছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 93 নম্বর আয়াতে, যে কেউ কোনো ইমানদার ভাইকে হত্যা করবে, ইমানদার ভাইকে হত্যা করবে, ইমানদার হয়ে ইমানদার হত্যা করলে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর প্রদান্বিত হন, ওয়ালানাহু, তাকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা করেন। তাহলে বোঝা গেল ইমানদার হওয়ার পরেও আল্লাহ তার উপর কারো উপর রাগ করেন, কারণ কেউ হত্যা করলে তো কাফের হয়ে যায় না আমাদের নিকট, কেউ কেউ হত্যা করলে কাফের হয়ে যায় না, বড় ধরনের গুণের মধ্যে পড়ে এবং আল্লাহর গজবের ভিতরে পড়ে। এই গজবে হচ্ছে প্রদান্বিত হওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোনো কোনো ইমানদারের উপর প্রদান্বিত হন যদি সে আল্লাহর নিষেধ করা কাজগুলি করে। ঠিক অনুরূপ ভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে লিআনের মাসাল, লিআন লিআন বুঝছেন, একজন মানুষ তার পরিবারে সন্দেহ করতেছে যে তার পরিবার কি করেছে, কোনো ব্যভিচার করেছে। এখন এমন এক মুসিবত, পরিবারের বিরুদ্ধে সাক্ষী সাবুদ আনা যাচ্ছে না, পরিবার পালাইতেও পারতেছে না। শরীয়ত এর থেকে বের হওয়ার জন্য একটা পথ দিয়েছে, এটা হচ্ছে লিআন, যে পরপর লানত করে আলাদা হয়ে যাবে তারা এবং তারা আর কোনোদিন স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না। আল মুতালাইনাইনে আল মুতালাইনানি লা ইয়াস্তামিআনি আবাদা, দুই লানতকারী নারী পুরুষ আর একত্র হতে পারবে না, লিআন হয়ে গেল। তো লিআনের মধ্যে মহিলা যা বলবে, পুরুষ বলবে, যদি কোনো সে মিথ্যাবাদী, যদি সে মিথ্যাবাদী হয় তার উপরে ওই বেটার উপরে আল্লাহ লানত হবে। তো মহিলা বলবে যদি সে মিথ্যাবাদী হয়, যদি পুরুষটা মিথ্যাবাদী হয় তাহলে নারীর উপরে আল্লাহর গজব পড়বে। তো মহিলা গজবের ভয় পায় বেশি, পুরুষ লানতের ভয় পায় বেশি, আল্লাহ তাআলা এইভাবে লাগাইছেন দুইটাকে। তো দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী বেবিচ্ছেদ কাফের হয় না, কিন্তু তারপরে আল্লাহর গজব হয়। একদিন আগে হয়তো বেবিচার আগ পর্যন্ত সেতে গজবের ভিতরে পড়ে নাই, বেবিচারের পরে গজবের ভিতরে পড়ে যাচ্ছে। যদি সে মিথ্যাবাদী, সত্য মিথ্যাবাদী হয় গজব পড়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে গজব, আল্লাহ তাআলা কখনো প্রদান্বিত হন কারোর উপরে, কখনো কি হন খুশি হন, কখনো রাগান্বিত হন, কখনো আল্লাহ তাআলা তার উপর প্রদান্বিত হন, রাগ ক্রোধ তার আছে। এইটা আমরা সাব্যস্ত করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে, আল্লাহর জন্য এইভাবে সাব্যস্ত, তিনি ইমানদারের ইমানের উপরে নির্ভর, তাকে তার উপরে সন্তুষ্ট হন, ইমান না থাকলে তার উপরে প্রদান্বিত হন, গুনাহ করলেও প্রদান্বিত হন। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর বিপরীতে বেদাতীদের আকীদা কি জানেন? ওদের মত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা প্রদান্বিত হলে, তো প্রদান্বিত হলে কি আপনার কি হয়, গলার শিরাটা ফুলে যায়, চোখটা লাল হয়ে যায়, হয় না আপনার? আর কি হয়, উল্টাপাল্টা কথাবার্তা বলে, হ্যাঁ, হাত পা মারতে থাকে, এখানে কি লেগে থাকে, ওরে ধরে মারতে থাকে, কিছু একটা ভাঙতে থাকে, কয়েছে না না আল্লাহ তাআলা তো প্রদান্বিত হন। আরে বেটা, এটা তো তোমার গুণ আল্লাহর উপর দিচ্ছ কেন? তিনি যেরকম তার ক্রোধ মারাত্মক সেটা, কিন্তু তিনি যেরকম তার ক্রোধ সেরকম তুমি এটাকে, তুমি এটা তোমার ক্রোধের মতো মনে করতেছো কেন? তোমার কিছু মতো মনে করাটাই তো দোষণী। তুমি তামসিল দিয়া আল্লাহ তাআলার ক্রোধকে নিষিদ্ধ করতেছো যে আমি আমার মতো হয়ে যাবে, যেহেতু না 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 আল্লাহ এটা করে না, আল্লাহ বলছে করে আর তুমি বলছো করে না, আল্লাহ বলছে তিনি ক্রোধান্বিত হন, তুমি বলছো ক্রোধান্বিত হয় না। জবাব কি? আল্লাহ তাআলা যেরকম তার ক্রোধ সেরকম, তার ক্রোধ আমাদের মতো না। যখন তার ক্রোধ হয় তখন তিনি কঠিনভাবে শাস্তি দেন, পুরো জনপদ উল্টিয়ে দেন, পুরো জনপদ ধ্বংস করে দেন। আমরা ক্রোধান্বিত হলে কি করতে পারি? বড় জোর হাত পা ছিলে করতে পারি, এরকম কিছু হয় না আমাদের।
আল্লাহ তাআলার ক্রোধের সাথে আমাদের ক্রোধের কোনো মিলে নাই। তো আপনি মিল যখন করেন এর মধ্যে কি করতেছেন, আপনি আল্লাহকে বান্দার মতো করতেছেন, এইটা করে তারা তারপর অস্বীকার করে। তো আমরা আগেও বলেছিলাম বেদাতীদের বড় সমস্যা হচ্ছে বেদাতীরা আগে আল্লাহর গুণকে সৃষ্টির গুণের সাথে মিলে ইয়া অর্থ করে একরকম মনে করে, মনে করে অস্বীকার করে। তো আগে তামসিল দিয়া তাওতিলটা করে, অস্বীকারটা করে। আর আমরা বলি যে না, আল্লাহ ক্রোধান্বিত হন, আমি যদি এখন তওবা করি আল্লাহ খুশি হয়ে যান এবং এত খুশি হন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দা যদি কোনো কোনো গুনাহ করে এরপর যদি তওবা করে আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার ওট হারিয়ে গেছে, ওটের মধ্যে তার খাবার ছিল, পানীয় ছিল, এই ওট রেখে সে ঘুম থেকে উঠে দেখে ওটও নাই, খাবারও নাই, পানীয় নাই। এখন সে মনে হচ্ছে আমি তো মরেই যাবো, থাক আমার অনুভূতি দিয়ে মরে যাচ্ছে, যা মরে যাই, শুয়ে রয়েছে, চোখ বন্ধ করে দেখা যায় ওটও হাজির, খাবার পানীয় হাজির। বেটা খুশি হয়ে বলতে বললো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, মানে ভুল করে ফেলছে খুশির চোটে। আল্লাহ তাআলা বান্দা ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হন, এর চেয়ে বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। তাহলে আগে সে ক্রোধান্বিত থাকলেও পরে যখন তওবা করে খুশি হয়ে যায়, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আদমের উপর রাগ করেছেন, কেন খাইলো, তারপর আবার সুম্মা ইসতাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে আবার তাকে পছন্দ করে ভালোবাসছেন এবং তার জন্য সব কিছু ব্যবস্থাপনা করেছেন দুনিয়াতে। এই নয় যে একবার ক্রোধান্বিত হয়েছে শেষ হয়ে গেছে, এটা না, একবার সন্তুষ্ট শেষ হয়ে গেছে এটা না। কারণ কখন একটা বান্দা কিছুক্ষণ ক্রোধান্বিত থাকতে পারে, কিছুক্ষণ আল্লাহ ক্রোধটা কিছুক্ষণ আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে থাকতে পারে, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল আকীদা। ওদের বলতে না, ওদের নিকট উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে আল্লাহ প্রিয় ছিলেন, হইল এই কথা তারা কেন বলে, কয় যে না আল্লাহ যদি কোনো কিছু করে তো আল্লাহ নতুন হয়ে গেলেন, আল্লাহর উপরে আল্লাহ তো তারা কি হয়ে গেলেন, আল্লাহর উপর নতুন কিছু আসে তো তার নাম হচ্ছে তাগাইয়ু, আল্লাহ তো পরিবর্তন হয়ে যায়। আরে আল্লাহ পরিবর্তন হয় না, আল্লাহ তাআলার সিফত তিনি যা ইচ্ছা তা তিনি নিজে তিনি ব্যক্ত করতে পারেন। আমি আল্লাহর নতুন কোনো সিফত দিচ্ছি না, আল্লাহ তার রসুল যা বলছে সেটাই আমরা বলি। এর বাইরে আল্লাহ পরিবর্তন শব্দটা এখানে প্রযোজ্য নয়, পরিবর্তন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টি পরিবর্তন হয়, স্রষ্টার মধ্যে কোনো পরিবর্তন আসে না, স্রষ্টার মধ্যে পরিবর্তন শব্দটি ব্যবহৃত হবে না। সৃষ্টি অনেক কিছু হয়, আমি একসময় ছোট ছিলাম, একসময় বড় হয়েছি, বুড়ো হয়েছি, দাড়ি পাকছে, এরপরে বেকা হচ্ছে, সোজা হবে, লাঠি নেবে, এগুলো সৃষ্টির মধ্যে। আল্লাহর জন্য তুমি এটা কেন সাব্যস্ত করতে যাচ্ছ? তারা বলেছে এই কাজ করলে তো দুনিয়াতে মানুষ রাগ করলে পরিবর্তন হয়, আল্লাহর হবে, এটা তো তোমার হয়, আল্লাহর জন্য এটা কেন বলতেছ? আল্লাহ যেভাবে তিনি যার সত্তা যেমন আছেন অপরিবর্তনীয় সত্তা, আর তার ক্রোধের মধ্যে তার ক্রোধ বা তার যাবতীয় গুণের মধ্যে পরিবর্তন শব্দ আসবে না, পরিবর্তন শব্দ আসবে না। এবং যা নতুন করে এমন কিছু হয়েছে যা হওয়া সম্ভব অসম্ভব এমন কিছু বলা যাবে না, কারণ তিনি নিজে সেটা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন। এখন দেখেন আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা যে তিনি যে সন্তুষ্ট খুশি অসন্তুষ্ট হন ক্রোধান্বিত হন, এটা তিনি অন্য আয়াতে উল্লেখ করেছেন। সূরা তহার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও, ওয়ালা তাতগাউ ফীহি, এর মধ্যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করো না, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি সীমা লঙ্ঘন কর অর্থ কি হারাম খাও, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছে ক্রোধ আছে তার এবং সেটা আপতিত হবে যা হারাম খোর তাদের উপরে, তা আপনি বলছেন না 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 আল্লাহ ক্রোধান্বিত না, আল্লাহ ক্রোধ হন না, তো তো মিথ্যা কথা বলছে, আল্লাহ আল্লাহর উপর মিথ্যা চাপাই দিচ্ছেন, আপনি আল্লাহর কথা বিপরীত কথা বলতেছেন। কিন্তু এই কথাই আপনি অধিকাংশ লোকে পাবেন।